আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোন, স্বাগতম কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেটে। এবং এই ভিডিওটির সাথে পরবর্তীতে যারা যুক্ত হবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থেকে ইনফরমেশনটি বুঝে নেবেন। বিশেষ করে আমরা প্রতিদিনই একটি প্রশ্ন পাই কুয়েতের ভিজিট ভিসার ব্যাপারে। এই ইনফরমেশনটি আগামী বছর পর্যন্ত থাকবে, যেহেতু এটি একটি প্রস্তাব আকারে রয়েছে। ভিজিট ভিসার ব্যাপারে কুয়েত কঠোর হতে যাচ্ছে, তার মানে কুয়েতের একটি ভিজিট ভিসা সোনার হরিণে রূপান্তরিত হতে যাচ্ছে, যে চাহিদা বা যে নিয়ম ঘোষণা করেছে। যদিও এটি প্রস্তাবে রয়েছে, এখনও পাশ হয়নি। তাহলে চলুন আমরা দেখে নিই আরবি দৈনিকটি যেটি প্রকাশ করেছে তার হুবহু, এরপর আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট ভিসার জন্য কঠোর প্রবিধান বিবেচনা করছে, যা ইস্যু করা আগামী বছরের শুরু থেকে শুরু হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নিরাপত্তা দল জনশক্তির পাবলিক অথরিটি এবং কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথ বিবেচনায় 1,500 থেকে 2,000 দিনারের চিকিৎসা বিমা সহ ভিজিট ভিসার জন্য নতুন নিয়ম জারি করার প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছে। সূত্র থেকে যেটি নিশ্চিত করা হয়েছে, মাত্র 1 মাসের জন্য ভিজিট ভিসা দেয়া হবে। অতিরিক্ত অবস্থানের কারণে স্পন্সরকে 5,000 দিনার জরিমানা করা হবে এবং ভবিষ্যতে তার স্পন্সর যে সিস্টেম সেটি নিষিদ্ধ করা হবে। এছাড়া স্পন্সর ওভারস্টেয়ারের টিকিটের জন্য অর্থ প্রদান করতে হবে। নতুন নিয়মগুলোর সূত্রগুলো বলেছে যে এখনও আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করা হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। একটি ভিজিট ভিসা একটি ওয়ার্ক পারমিটে স্থানান্তর করা যাবে না এবং ওয়ার্ক পারমিটগুলো প্রয়োজনীয় বিশেষীকরণ অনুযায়ী জারি করা হবে। প্রাইভেট কোম্পানিগুলো অগ্রিম জমা দেওয়া অনুরোধের ভিত্তিতে সূত্রগুলো ব্যাখ্যা করে। তারা বলেছে যে অভিভাবকদের জন্য ভিজিট ভিসার জন্য অনুরোধ করা প্রবাসীদের ন্যূনতম বেতন হতে হবে 700 থেকে 800 দিনার এবং নির্ভরশীলদের জন্য ভিজিট ভিসার জন্য কমপক্ষে 500 বেতন হওয়া উচিত। যখন ভাই বোন এবং অন্যান্য আত্মীয়রা ভিজিট ভিসার জন্য যোগ্য নয়, উপসাগরীয় দেশগুলোর দামের সাথে মিল রাখতে ভিজিট ভিসা ফি বাড়াবে বলেও এতে ইঙ্গিত দেওয়া হয়েছে। দর্শক, ভিজিট ভিসা নিয়ে অনেকেই প্রশ্ন করে আমাদের কাছে এবং অনেকেই ভিজিট ভিসা তাদের পরিবার বা ফ্যামিলির সদস্যদেরকে কুয়েতে নিয়ে আসতে চায়, যে কারণে তাদের জিজ্ঞাসা। কোভিড-19 প্যান্ডামিকের সময় অনেকে দেশে গিয়ে কুয়েতে ফিরে আসতে পারেনি বা অনেকেই কুয়েতে দীর্ঘদিন আটকে ছিল, আর এই পরিস্থিতিতে সকলেরই মনের চাওয়া ছিল ভিজিট ভিসা যদি তাদের পরিবারকে কুয়েতে নিয়ে আসা যায় এবং দীর্ঘদিন রাখার। কিন্তু ভিজিট ভিসার অনুমোদন দেওয়ার পর ভিজিটে এসে 20,000 লোক কুয়েত ছেড়ে যায়নি, যাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আজকের যে প্রস্তাবগুলো ছিল, আপনারা দেখেছেন যে কোনো কোম্পানিকেই ভিজিট ভিসা আর দেওয়া হবে না। কোম্পানির শ্রমিকের প্রয়োজন হলে সেটি আলাদাভাবে আয়োজন করা হবে এবং এটির জন্য সে আবেদন করবে। এছাড়া কোনো ভিজিট ভিসাধারী কুয়েতে প্রবেশ করার পর কাজের বিষয় রূপান্তরিত করতে পারবে না। তাছাড়া যারা ভিজিট ভিসায় লোক নিয়ে আসবে, কোনো কারণে টাইম টু টাইম যদি সেটিকে না পাঠাতে পারে, পরবর্তীতে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী যদি তাকে আটক করে অবশ্যই তাকে টিকিটের টাকা দিতে হবে। এছাড়া যে আনবে ভিজিট ভিসা আনার পরে 1 মাসের ভিতরে বাইর না করবে, তার মানে দেশে না পাঠাবে, পরবর্তীতে তার স্পন্সরশিপের যে কোটা রয়েছে বা তার অধিকার রয়েছে সেটিও বাতিল করা হবে। এছাড়া 5,000 দিনার জরিমানা করা হবে। দর্শক, একটা ব্যাপার মনে রাখবেন, সবগুলোই কিন্তু প্রস্তাবে এখনও প্রজ্ঞাপন বা বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়নি, যেটি কুয়েত নিউজের হেডলাইনে প্রকাশিত হয়েছে গতকাল, আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তবে এতে করে নতুন যে ইঙ্গিত এসেছে ভিজিট ভিসার ব্যাপারে কুয়েত অনেক কঠোর হতে যাচ্ছে। আগের দিনগুলিতে ভিজিট ভিসা যে সুযোগগুলো নিয়েছিল, যেই সুযোগ সুবিধা নিয়ে প্রবাসীরা তাদের পরিবার নিয়ে এসেছিল, দীর্ঘদিন রেখেছিল, এই সুযোগ আর পাচ্ছে না। ইনফরমেশনটি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন, লাইক করবেন, কোনো কিছু জানতে কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে।